ইছাপুর মায়াপল্লী এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ইছাপুর মায়াপল্লী 21 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ হন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী রবীন দাস ওরফে ডন। তার শরীরে 3টি গুলি লাগে। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি জানান, রবীন দাস সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। রবীন দাসের শরীরে এখনও পর্যন্ত 3টি গুলি রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া এবং বাসুদেবপুর থানার পুলিশ। ঘটনা নিয়ে বলতে গিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, এটা ওই 23 নম্বর রেলগেট, 21 নম্বর রেলগেটের কাছে মনে হয়। ও বায়া ফুলকিন ছিল, হঠাৎ পিছন থেকে কিছু দুষ্কৃতীরা এসে গুলি এবং বোম চালায় এবং ও আহত হয়েছে। 3টে গুলি লেগেছে, পিঠের মধ্যেই আছে। আমরা টেম্পোরারি এখন পড়ে অ্যাপোলো নিয়ে যাচ্ছি, দেখা যাক কি। নাম ডন বলে, ভালো নাম কিছু আছে কিন্তু সাধারণত এলাকায় ডন বলে। রবীন দাস, হ্যাঁ অবশ্যই দলের। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।